একদিকে ব্লু মেট্রো লাইন আর একদিকে অরেঞ্জ মেট্রো লাইন, এভাবেই কিন্তু পুরো কলকাতা জুড়ে যাচ্ছে মেট্রো লাইন দিয়ে। এই হচ্ছে পাস, এই পাস নিয়েই কিন্তু ভেতরে এন্ট্রি করতে হবে। দেখো প্রচুর ভিড় সামনে। আমরা এই মুহূর্তে কিন্তু গঙ্গার তলা দিয়ে যাচ্ছি, আর এই যে দেখতে পাচ্ছ ব্লু লাইট একদম দেখা যাচ্ছে, এটা যদি আমরা সামনে থাকতাম তাহলে দেখতে পারতাম। এই হচ্ছে মিরার, আলাদাভাবে গেট দেওয়া রয়েছে, আর মাঝখানে কিন্তু অনেকটা গ্যাপ রয়েছে। আর এই হচ্ছে আমাদের মেট্রো। শিয়ালদা স্টেশন, আজ 6 মার্চ 2024। কলকাতাবাসী হিসেবে আজ আমার কাছে ঐতিহাসিক দিন, এবং ঐতিহাসিক দিনের সাক্ষ্য হতে সকাল সকাল শিয়ালদা স্টেশনে সারা কলকাতা জুড়ে আজ 3টি মেট্রো লাইনের ইনোগুরাল রান রয়েছে। এক হচ্ছে হাওড়া আন্ডার ওয়াটার মেট্রো, গ্রিন লাইন মেট্রো, দুই হচ্ছে তারাটানা টু মাঝেরহাট, আর 3 নম্বর হচ্ছে অরেঞ্জ মেট্রো, কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত। 3টে মেট্রোরই আজ প্রধানমন্ত্রী ইনোগুরাল রান করতে চলেছে, তারই ঐতিহাসিক সাক্ষী হিসেবে চলে এসেছি শিয়ালদা স্টেশনে, কারণ এখান থেকে আমাদের পাস ইস্যু হয়েছে কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত। চলো শিয়ালদা স্টেশনের ভেতরে যাওয়া যাক, যেতে হবে আমাদের নিউ গড়িয়াতে, সেখানে আমাদের সময় রয়েছে 8:30। এই মুহূর্তে ঘড়িতে কিন্তু 8টা বেজে গেছে, ওখানে পৌঁছাতে হবে, গিয়ে সেখান থেকে পাস কালেক্ট করতে হবে, তারপর সম্পূর্ণ জার্নি তোমাদের সাথে শেয়ার করব। আর সৌভাগ্য হলে হাওড়া আন্ডার ওয়াটার মেট্রো তোমাদেরকে দেখাতে চলেছি আজকে। বারুইপুর লোকাল দাঁড়িয়ে রয়েছে, আর মানুষজনের ভিড় যা দেখা যাচ্ছে, সবাই কিন্তু ছুটে ছুটে যাচ্ছে, একদম অফিস টাইম, সেই জন্য ভিড় লক্ষণীয়। তারই সাথে প্রচুর সংখ্যক হকার রয়েছে। সাউথ ডিভিশনে এমনিই ভিড় হয়, এর আগে ছিল নামখানা লোকাল, সেই 7টা 14 ভেবেছিলাম সেটা ধরবো, বাট প্রচুর ভিড় হয় বলে শর্ট জার্নি, সেই জন্য সেটা বাতিল করে এই ট্রেনেই উঠছি। চলো ওঠা যাক, একটা কম্পার্টমেন্টে উঠে পড়ি। আপাতত কম্পার্টমেন্ট দেখছি ফাঁকাই রয়েছে, এদিকে যা দেখছি এদিকেও ফাঁকাই রয়েছে। সময় হচ্ছে 8:10। জনসময় ছেড়ে দিল, এবার তোমাদের সাথে দেখা হচ্ছে ডিমকড়িয়া স্টেশনে গিয়ে। চলো এলাম নিউ গড়িয়া রেলওয়ে স্টেশনে, আর ঠিক সামনেই রয়েছে ওপারে গেলেই আমাদের মেট্রো স্টেশন। চলো সেখানে যাওয়া যাক পার হয়ে। এদিকে রয়েছে সাবওয়ে, আর সাবওয়ে দিয়ে আমাদের পার হতে হবে, ওই যে দেখা যাচ্ছে ওটাই কিন্তু মেট্রো স্টেশন। হচ্ছে দমদম টু কবি সুভাষ, এই হচ্ছে ব্লু মেট্রো, আর এইদিকে রয়েছে অরেঞ্জ মেট্রো। একদিকে ব্লু মেট্রো লাইন আর একদিকে অরেঞ্জ মেট্রো লাইন, এভাবেই কিন্তু পুরো কলকাতা জুড়ে যাচ্ছে মেট্রো লাইন দিয়ে। সাদিকে বলা হয় মেট্রোপলিটন সিটি কলকাতা। চলো ভেতরে যাওয়া যাক, ভেতরে গিয়ে পাস কালেক্ট করতে হবে। কলকাতার মুকুটে নতুন পালক অরেঞ্জ মেট্রোতে এই মুহূর্তে নতুন মেট্রো কিন্তু সংযোজন হতে চলেছে, আর এই ট্রেনে করেই কিন্তু আজকে আমরা সফর করব, সুভেনিয়ার জার্নি করব। 5টা হল্ট রয়েছে, সেই 5টা হল্টই জার্নি করব, এবং যে রাইডটা আছে সেটা তোমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। প্ল্যাটফর্মগুলো এখানে দেখো, কবি সুভাষ থেকে শুরু হচ্ছে সত্যজিৎ রায়, যতীন্দ্র নন্দী, হেমন্ত মুখোপাধ্যায়, কবি সুকান্ত, ভিআইপি বাজার, বরুণ সেনগুপ্ত, বেলেঘাটা, নলবন, নবদিগন্ত, স্বপ্নভোর, শিক্ষাতীর্থ, এদিকে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার, এভাবেই মঙ্গলদ্বীপ সিটি সেন্টার হয়ে চলে যাচ্ছে ডিরেক্ট, এই হচ্ছে ভিআইপি রোড, অ্যান্ড লাস্ট হচ্ছে জয় হিন্দ পর্যন্ত। আর এই আমাদের মেট্রো দাঁড়িয়ে রয়েছে, এখানে রয়েছে সব স্কুল স্টুডেন্টরা। আর নতুন ট্রেন ইনোগ্রাল হলেই কিন্তু তাদেরকে একটা রাইড করানো হয়, এই যে একের পর এক কিন্তু রয়েছে। কোন স্কুল? আচ্ছা, সব স্কুল স্টুডেন্টরা একের পর এক যাচ্ছে, তাদের ম্যামরা রয়েছে, আর খুলবে দরজা, সবাই কিন্তু একে একে এর ভেতরে প্রবেশ করবে। এ দেখো একের পর এক কিন্তু স্টুডেন্টরা প্রবেশ করে যাচ্ছে, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে বেলুন টেলুন দিয়ে, আর যারা স্টুডেন্ট আছে তারা কিন্তু সব বসে পড়েছে। কেমন লাগছে আজকে? আচ্ছা সব কিন্তু বসে রয়েছে, একের পর তাদেরকে বসানো হয়েছে, পুরো রেক জুড়ে কিন্তু এখানে স্টুডেন্টকে বসানো হয়েছে। দেখো গেট খোলা হয়েছিল, এবার সবাই একে একে ঢুকে পড়েছিল, আমরা যদি বেশিক্ষণ থাকতাম তাহলে কিন্তু আটকে যেতাম। এই হচ্ছে পুরনো কবি সুভাষ, তার সাথে কিন্তু একদম জয়েন্ট হয়ে গেছে নতুন কবি সুভাষ, এরকম এক্সেলেটার রয়েছে এখান থেকে নেমে, এখান থেকে কিন্তু এটা হচ্ছে নতুন প্ল্যাটফর্ম। একে ভাইয়া কেসা লাগ রহা হ্যায়? बहुत अच्छा लग रहा है भाई, बहुत अच्छा, मजा आ रहा है यार। अभी तो पिक्चर बाकी है, अभी मेन पिक्चर बाकी है, और वैसे भी आज 3 मतलब जो लाइंस है वो उसका इनॉग्रेशन है। हम लोग एक में आ चुके हैं, एक दिखा दिए, अभी दो बाकी, ब्लू वाला दिखाएंगे पहले, देन लास्ट में वो दिखाएंगे।
সব এখন কিন্তু লাইনে দাঁড়িয়ে রয়েছে, এখান থেকে আমাদের টিকিট করাতে হবে স্প্ল্যানেড পর্যন্ত। চলে আসছে আমাদের মেট্রো, আর এই ট্রেনে কিন্তু আমাদের উঠতে হবে। আমরা স্প্ল্যানেডে অপেক্ষার অবসান, এবারে কিন্তু আন্ডার ওয়াটার মেট্রো দেখা যাক। ওখান থেকে তো চলে এলাম, এখানে দেখতে হবে দেখি কতটা কি করতে পারি। চলো চলো দেখো দেখো কত ক্রেজ সব দাঁড়িয়ে রয়েছে সবাই কিন্তু এই মুহূর্তে। তো এই হচ্ছে পাস, এই পাস নিয়েই কিন্তু ভেতরে এন্ট্রি করতে হবে। দেখো প্রচুর ভিড় সামনে, আর এখানে কি কি রয়েছে সব কিন্তু লেখা রয়েছে। এই হচ্ছে হাওড়া ব্রিজ দেখো, আর এই হচ্ছে হুগলি, আর এই যে মডেলটা তোমাদেরকে দেখাই, এই হচ্ছে ওয়েস্ট বাউন্ড টানেল রয়েছে, ইস্ট বাউন্ড টানেল রয়েছে। এই হচ্ছে টানেল, এটা হচ্ছে 400 মিটারের রয়েছে, দেখতে পাচ্ছ। এই যে রিভারের নিচে যেটা রয়েছে সেটা কিন্তু এটা রয়েছে দেখো। এই হচ্ছে পুরো, আর এই হচ্ছে নতুন যে স্টেশন হাওড়া যেটা সেটা রয়েছে এইখানে। আর এই হচ্ছে পুরো মডেলটা দেখো রাখা রয়েছে, আর এইদিকে হচ্ছে হাওড়া ব্রিজ, এই হচ্ছে হাওড়া ব্রিজ, আর এইদিকে রয়েছে হাওড়া স্টেশনটা দেখো। আর এই হচ্ছে পুরো মডেলটা, আর এই যে গঙ্গা, গঙ্গার নিচে মাটি, তার ভেতরে কিন্তু এই যে টানেলটা দেখো, পুরো টানেলটা। প্রবেশ করে গেলাম নিচে, এবার তোমাদের নিচে যে প্ল্যাটফর্মটা, নতুন যে স্প্ল্যানেড প্ল্যাটফর্মটা সেটা তোমাদেরকে দেখাই। এই হচ্ছে ওপর থেকে আমরা নামলাম এক্সেলেটর দিয়ে, আর এই হচ্ছে পুরো চত্বরটা। প্রচুর মানুষজন এই মুহূর্তে রয়েছে, তোমাদেরকে দেখাবো একে একে সেই জায়গাটা, টিকিট কাউন্টার থেকে আরম্ভ করে সব কিছু তোমাদেরকে দেখাবো, চারিদিকটা ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাই। এই হচ্ছে দেখো, এটা হচ্ছে প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মটা অনেকটা বড় রয়েছে। আর তোমাদেরকে যদি দেখাই, এই মুহূর্তে সবাই কিন্তু ইতস্তত হয়ে ঘুরে বেড়াচ্ছে, কারণ সবাই নতুন দেখে নতুনভাবে দেখছে। আর তোমাদের যদি দেখাই, এই হচ্ছে টিকিট কাউন্টার, যেরকম মেট্রোর টিকিট কাউন্টারগুলো থাকে সেরকমই কিন্তু দেখো। এই হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কাউন্টার রয়েছে, এখান থেকে কাটতে হবে টিকিট। এটা দেখতে পাচ্ছ, ইস্ট ওয়েস্ট মেট্রো কিন্তু এখানে লেখা রয়েছে, এখান থেকে কার্ড নিয়ে যাওয়া যাবে, রিচার্জ করা যাবে। এরকম একটা নয়, একটা দুটো, এরকম তিনটে মেশিন রয়েছে দেখো। ওখান থেকে টিকিট নেওয়ার পর বা এখান থেকে কার্ড রিচার্জ করার পর তোমাদেরকে দেখাবো যেখান থেকে প্রবেশ করতে হবে, ঠিক এই দিকে রয়েছে। এখানে আবার কিন্তু সেই চেকিং একটা মেশিন রয়েছে, আর এই হচ্ছে সে টোকেন বা কার্ড লাগিয়ে কিন্তু তোমাদেরকে পাস করতে হবে। তোমাদেরকে একবার দেখাই, এটা কিন্তু পিঙ্ক করা হয়েছে দেখো, এই হচ্ছে ব্যাপার। এখান থেকে টোকেন দিতে হবে, টোকেন ঠেকালে কিন্তু এটা খুলে যাবে, এই মুহূর্তে ওপেন রয়েছে। আর তারপরে এই নিচে যেতে হবে তোমাদেরকে, চলো। এক একটা করে ফ্লোরিং রয়েছে, ওপরের ফ্লোরে ছিলাম, তারপরে টিকিট কাউন্টার ছিল, তারপরে আবারও আমরা নিচে যাচ্ছি, মানে এই অভিজ্ঞতাটা আলাদাই। এই দেখো কতটা নিচে, দেখো কতটা নিচে, আবার এইদিকে এক্সেলেটারও রয়েছে আমি যা দেখছি, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, তারই সাথে এইদিকে দেখো খুব সুন্দরভাবে পেন্টিং করা হয়েছে। এই দেখো এখানে যেরকম দ্বিতীয় হুগলি ব্রিজ রয়েছে সেটাকে করা হয়েছে, এবং যেরকম সেলফি তুলছে সেটা আঁকা হয়েছে দেখো। ওপর থেকে আমরা নিচে নামলাম, তারপরে টিকিট কাউন্টার, তারপরে আরেকটা ধাপ নিচে নামলাম, এর থেকেও নিচে যেতে হবে আমাদের, তবে কিন্তু মেট্রো রয়েছে এখানে। এই হচ্ছে এক্সেলেটার, ধাপে ধাপে এক্সেলেটার রাখা রয়েছে, আর এই ফ্লোরে আমাদের নামতে হবে, তোমাদেরকে দেখাই। এই হচ্ছে একদম ফাইনাল, এই দেখো এখানে সব প্রোগ্রাম হচ্ছিল, আর এইভাবে কিন্তু কাঁচ দিয়ে আলাদা করা হয়েছে। কতটা নিচে আমরা রয়েছি, এখানে সব কিন্তু প্রোগ্রাম করা হয়েছিল। ট্রেন ঢুকছে দেখো, বিশাল ব্যাপার, যেটা ভাবছিলাম তোমরা দেখতে পাবো না, তবে এই যে ফাইনালি ট্রেন কিন্তু ঢুকে গেল দেখো, একটা রাইড করে চলে এলো ট্রেন ঢুকতেই দেখো সবাই কিন্তু রয়েছে। এই দেখো ট্রেন, অবশেষে ট্রেন আসতেই কিন্তু আমরা ট্রেনের ভেতরে, এই হচ্ছে আন্ডার ওয়াটার মেট্রো, যে মেট্রো রয়েছে তাতে আমরা কিন্তু চড়ে বসেছি। অনেক মানুষজন এসছে, খুব সুন্দরভাবে এই যে ফুল টুল দিয়ে সাজানো হয়েছে। কিছুক্ষণ আগে কিন্তু এই ট্রেনে করেই মোদিজি একটা রাইড নিয়ে গেলেন, তারপর আমরা চলে এলাম। তোমাদের এটা ট্রেনের ভেতরটা একবার দেখাই, দরজা বন্ধ হয়ে গেল, এবারে চলার পালা, চলো সামনের দিকে যা যা। উন্মাদনা আলাদাই লেভেলে রয়েছে এই মুহূর্তে, তোমাদেরকে কি বলবো, বহু দূর দূর থেকে মানুষ এসছে, হরিয়ানা, মুম্বাই, পাঞ্জাব, মানে অনেক দূর দূর থেকে এই রাইডটার জন্য এসছে, তারই সাথে আমিও রয়েছি, চলো চলতে চলতে। মহাকরণ পার হচ্ছে, প্রথম রাইডে দাদা বলছে হাওড়া ময়দান খুলেছিল গেট, বাট আমাদের খুললো না, আমাদের রাইডটা আবার আমাদের ব্যাকে নিয়ে যাচ্ছে, মানে স্প্ল্যানেড থেকে শুরু করেছিল আবার স্প্ল্যানেডে ফিরিয়ে নিয়ে যাচ্ছে আমাদের, এই এক্সপিরিয়েন্সটা আলাদাই।
এতজন রয়েছে, ক্রাউড রয়েছে, তবে যদি তোমরা ফাঁকা ফাঁকা থাকো তাহলে কিন্তু জলের আওয়াজটা শোনা যাবে। অনেকেই বলছে তারা ফার্স্ট রাইডে শুনতে পেয়েছে। আর যে ব্লু লাইট রয়েছে, এটা পুরোটা কিন্তু আমরা টানেলের ভেতরে রয়েছি, এটা পার করতে 44 সেকেন্ড সময় নিচ্ছে, আর টোটাল হচ্ছে 4 মিনিটের এই রানটা রয়েছে আমাদের। শিয়ালদা ফুলবাগান, এদিকে হচ্ছে শর্ট লেক, এদিকে হচ্ছে বেঙ্গল ক্যামেল গেল, এরকম ভাবে চলে যাচ্ছে সিটি সেন্টার, এদিকে হচ্ছে সেন্ট্রাল পার্ক, তারপরে একদম লাস্টে চলে যাচ্ছে দেখো সেক্টর 5। এ দেখো খুব সুন্দর ভাবে কিন্তু সাজানো হয়েছে চারিদিক দিয়ে ফুল দিয়ে। দেখো মানুষজন রয়েছে একদম, তোমাদের একটু সামনে থেকে দেখাবো এবারে, চলো। এতদিন বন্দে ভারতের কেবিন তোমাদের দেখিয়েছি, এবারে মেট্রোর কেবিন দিয়ে কিন্তু গঙ্গার তলা দিয়ে তোমাদের দেখাবো। এই এক্সপিরিয়েন্সটা আলাদা, এটা আবার ইন্ডিয়ার ফার্স্ট আন্ডার ওয়াটার মেট্রো। এই এক্সপিরিয়েন্সটা আলাদাই, তোমাদেরকে একদম সামনে থেকে দেখালাম পুরো আন্ডার ওয়াটার মেট্রো, একদম ব্লু লাইট রয়েছে চারিদিক দিয়ে, সেটাই বোঝা যাচ্ছে জলের তলায়। আর একটা জিনিস হচ্ছে, যদি সাউন্ডটা কম থাকে তাহলে কিন্তু অনেকে বলছে যে জলের আওয়াজটা শোনা যাচ্ছে, বাট আমরা অনেকজন ছিলাম ততটা বুঝতে পারলাম না। খুব সুন্দরভাবে যেভাবে সাজিয়েছে, আর ফার্স্ট রাইড করে এটা আলাদাই একটা ইতিহাসের সাক্ষর রইলাম আমি, ফার্স্ট আন্ডার ওয়াটার মেট্রোতে, ইন্ডিয়াস ফার্স্ট আন্ডার ওয়াটার মেট্রো। একই সাথে কিন্তু দুটো গেট খুলে গেল, এই একটা আর ভেতরের একটা। তোমাদের দেখা এদিকে যেরকম ট্রায়ালটা আমরা করলাম, ঠিক ওদিকেরটাও কিন্তু এই মুহূর্তে ঢুকলো, দেখো ওটা পুরো ফাঁকা রয়েছে। এই মুহূর্তে হাওড়া স্টেশনে, এই হচ্ছে হাওড়া স্টেশন, নতুন হাওড়া স্টেশন, এই দেখো আমাদের ট্রেন ঢুকে যায়, কারণ বন্ধ হয়ে যেতে পারে, চার চলছে ওই মানে মেট্রো, বুঝতেই পারছো, যখন তখন বন্ধ হয়ে যেতে পারে, আর আমরা টাইমও জানি না, যখন তখন বন্ধ হয়ে যেতে পারে, আমরা টাইমও জানি না। আর ওইদিকেও কিন্তু ওপারেরটা দেখা যাচ্ছে, দেখো বন্ধুরা, এই ছিল আন্ডার ওয়াটার মেট্রো। তোমাদেরকে পুরো ভেতর থেকে রাইড করিয়ে তোমাদের দেখালাম, প্রথম মোদিজি উঠলেন, তারপরেই আমরা উঠলাম, আর এই এক্সপিরিয়েন্সটা আলাদাই, গঙ্গা তলা দিয়ে তোমাদেরকে ফার্স্ট মেট্রো রাইডটা এভাবে দেখাতে পারবো আমি নিজেও ভাবিনি। প্রথম দিকে ভাবছিলাম যে হবে কি না, তবে তোমাদেরকে সম্পূর্ণ দেখালাম। ওদিকেও একটা দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে, এদিকেও একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে, দুটোর দুদিকে ট্রেন দাঁড়িয়ে রয়েছে, এবং রাইড এই মুহূর্তে 2-3 বার আরও চলবে, মানুষজন বসে রয়েছে যারা রয়েছে, বাট আমার পুরোটা দেখানো হয়ে গেল। এই ছিল ভিডিওটা, মানে জার্নিটা সার্থক বলতে গেলে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, ভিডিও ভালো লাগলে লাইক করতে পারো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট এপিসোডে। ভালো থাকো, সুস্থ থাকো।